করোনা আবহের মধ্যে এক অভিনব প্রচার অভিযান চলছে কোচবিহার জেলায়। সরকার স্বীকৃত মদের দোকান বাদ দিয়ে বেআইনি মদের দোকান থেকে দেদারে বিকোচ্ছে মদ। সেই মদ বিক্রি রুখতেই প্রচার অভিযান শুরু করেছে কোচবিহার জেলা আবকারী দপ্তর। রীতিমতো সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বেআইনি মদ না কিনতে। এই কর্মসূচি চলবে আগামী 7 দিন পর্যন্ত। আবকারী দপ্তর সূত্র জানা গিয়েছে, অনেক সময় অবৈধ মদ পান করায় প্রাণহানির আশঙ্কা থাকে সাধারণ মানুষের। করোনার থাবা আজও অব্যাহত, তার উপরে অবৈধ মদ পান করলে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে সাধারণ মানুষের মধ্যে, সেই রক্ষার কথা ভেবেই এই প্রচার। বেআইনি মদ বিক্রি এবং মদ কেনার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা দোকানদার ধরা পড়েন তবে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। অন্যদিকে কোচবিহারের এক সরকার স্বীকৃত মদের দোকানের ম্যানেজার বলেন, করোনার কথা মাথায় রেখেই নির্দিষ্ট নিয়ম মেনে ন্যায্য দামে মদ বিক্রি করছেন তারা। সরকারি নিয়ম মেনে, বিধি মেনে একদম যেটা ন্যায্য মূল্যের মদ সেটাই এখান থেকে বিক্রি হচ্ছে, যেটা সঠিক প্রাইস আছে সেই প্রাইসে মালটা বিক্রি হচ্ছে। সব কিছু ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স যেটাকে বলে, ভালো এখানে আমাদের গোল গোল করে দেওয়া আছে। প্লাস আমরা লোকও অনেক সময় ভিড় হয়ে গেলে বাইরে বের করে দিই লোককে, আমাদের দোকানের স্টাফ তারা ভিড়টাকে মেনটেন করেন সুন্দরভাবে, স্যানিটাইজারও রেখেছি, তারা হাতে টাতে ঠিক মতো দেয়। এমনি সেগুলো সব খোলার নিয়ম আমাদের করেছে সকাল 9টার থেকে রাত্রি 9টা। মোটামুটি বলতে পারেন যে সেরকম তো এখন টাইমটা বেড়ে যাওয়ার ফলে অতটা ভিড় হচ্ছে না এখন, তাও মোটামুটি 5 জন করে লাইনে আমরা মেনটেন করি। মানুষের রোজকার রুজি রুটি জোগাড় করা চ্যালেঞ্জের মুখে। এমত অবস্থায় সঠিক মদ সঠিক দোকান থেকে কেনার কোচবিহার জেলার এই যে প্রচার অভিযান তা দৃষ্টিকটুই বটে। ব্যুরো রিপোর্ট, কোচবিহার।